আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো সম্মানিত প্রবাসী সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা কীভাবে ব্যবসার সাথে রেজিস্ট্রেশন করবেন। আশা করি ভিডিওটি দেখে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। সেক্ষেত্রে আপনি যার যার ব্যবসার অ্যাকাউন্ট আছে তার সহযোগিতা লাগবে, সেটা কিরকম ভিডিওটিতে আলোচনা করেছি। চলুন শুরু করা যাক। প্রথমেই যার আপনার বন্ধু, আপনার ভাই বা আপনার প্রতিবেশী, তার অ্যাপসার অ্যাকাউন্টটি খুলবেন। অ্যাপসার অ্যাপসটি এরকম আছে, আপনি মোবাইল থেকে অ্যাপসার অ্যাকাউন্টটি খুলবেন। খোলার জন্য আপনি প্রথমেই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর পরবর্তী যে পেজটা আসবে সেটা হলো এরকম। অ্যাপসার ইউজার থাকলে ইউজার দিবেন, অথবা আকাবা নাম্বার, অ্যাপসারের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে, অর্থাৎ আপনার মোবাইলে 4 ডিজিটের একটি পিন যাবে, সে পিনটাই এখানে দিতে হবে। এই জায়গায় পিনটা দিতে হবে। দেওয়ার পর যে পেজটা আসবে, অর্থাৎ আপনার অ্যাপসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর সাধারণত এই পেজটা আসবে, এটা ড্যাশবোর্ডে থাকবে। আপনি ই সার্ভিস, অর্থাৎ নেক্সট পেজে যাবেন। ই সার্ভিসে ক্লিক করার পর পরবর্তী পেজটা এরকম আসবে, এরকম আসবে। দেখুন ই সার্ভিস, ই সার্ভিসটা মধ্যে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। নিচে গিয়ে এই যে জেনারেল যে সার্ভিসটা আছে, এই জেনারেল সার্ভিসে ক্লিক করবেন। জেনারেল সার্ভিসে ক্লিক করবেন। এরপর যে জেনারেল সার্ভিসে ক্লিক করার পর দেখুন সামনে যে তীর আছে, অ্যারো আছে, অ্যারোটা আপনাকে সামনে নিয়ে যাবে। পরবর্তীতে যে পেজটা আসবে সেটি হলো এরকম একটা পেজ আসবে, জেনারেল সার্ভিস, রেজিস্টার এ মোবাইল নাম্বার ফর তওয়াক্কাল না, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর যেটা আসবে সেটা হলো রেজিস্টার এ মোবাইল নাম্বার ফর তাওয়াক্কাল না। আপনি এই যে ভিউ সার্ভিস ইনস্ট্রাকশন এটা দেখে নেবেন। আপনি যেটা ক্লিক করবেন সেটা হলো এই যে রেজিস্টার এ মোবাইল নাম্বার ফর তাওয়াক্কাল না, আপনি নেক্সটে ক্লিক করবেন। এই পেজটা আসার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় এই যে ইন্টারেস্টেড পার্সোনালিটি, যার যার অপশন নাই তার আকামা নাম্বারটা এই জায়গায় দিবেন। এটা হিজড়ি আর এটা হচ্ছে ইংরেজি সাল। আপনি ইংরেজি সালটা ডেট অফ বার্থ ক্লিক করবেন, ইংরেজি সাল করে নেবেন। নেওয়ার পর ডেট অফ বার্থটা দিবেন। যার অপশনটা করবেন, যার অপশনটা নাই, যিনি তাওয়াক্কাল না করতে চায় তার মোবাইল নাম্বারটা এই জায়গায় দিবেন। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাক্টিভ করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে ওই যার অপশন নাই তাওয়াক্কাল না বানাইবেন, তার মোবাইলে একটি পিন যাবে 4 অক্ষরের, সেই পিনটাই আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার অপশনের কাজ শেষ। এবার ওই যার তাওয়াক্কাল না বানাবেন তার মোবাইলের অ্যাপসটা ওপেন করে আপনি তাওয়াক্কাল না বানিয়ে নিতে পারবেন উইদাউট অ্যাপসার অ্যাকাউন্ট ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।